আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ডিজেল ইঞ্জিন বা জেনারেটর স্টার্ট করার আগ মুহূর্তে কী কী চেক করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি জেনারেটর অন করার আগে কী কী চেক করতে হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সব কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মহামূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো গাইজ, এই যে আমার পিছে যে ইঞ্জিনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি মূলত ডিজেল ইঞ্জিন বা জেনারেটর। তো এই জেনারেটরগুলি দুইটি মোড আছে, একটি হচ্ছে ম্যানুয়াল মোড আর একটি হচ্ছে অটো মোড। তো আগে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি এই ডিজেল ইঞ্জিন কোন মোডে পরিচালনা করবেন, অটো মোডে না ম্যানুয়াল মোডে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে হচ্ছে রান, অটো এবং স্টপ মোড। তো যখন আপনি ম্যানুয়ালে চালাবেন তখন হচ্ছে স্টপ মোডে নেওয়ার পরে রানে চাপ দিলেই আপনার ম্যানুয়ালে চালু হবে, আর যদি মনে করেন না অটো মোডে চালাবেন তাহলে এটি অটো মোডে রাখলে এর ভিতরে সিনক্রোনাস কন্ট্রোল প্যানেল আছে, সেই কন্ট্রোল প্যানেলের সাহায্যে এটি অটোমেটিক চালু হবে। তো সেটি হচ্ছে আপনি আগে মানে সিদ্ধান্ত নেবেন যে অটো মোডে চালাবেন না ম্যানুয়াল মোডে চালাবেন। তো যাই হোক, যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয় হচ্ছে এই ডিজেল ইঞ্জিনগুলি স্টার্ট করার আগে কোন কোন বিষয়গুলি চেক করতে হয়। তো সেগুলি আমি আপনাদেরকে একটার পর একটা প্র্যাকটিক্যালি দেখাবো এবং বিস্তারিত বলার চেষ্টা করব। তো গাইজ, সর্বপ্রথম আপনি যেটি চেক দিবেন সেটি হচ্ছে ব্যাটারি। তো এই ব্যাটারির মাধ্যমেই প্রথমত এটি সেলফের মাধ্যমে স্টার্ট নেবে, সেক্ষেত্রে আগে চেক করতে হয় হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারির আমরা কী চেক করি, প্রথম দেখি আমরা ব্যাটারির কানেক্টরগুলি ঠিকঠাক আছে কি না। তো যেহেতু একটি অধিক ক্ষমতাসম্পন্ন ডিজেল ইঞ্জিন সেক্ষেত্রে ব্যাটারি যদি এই কানেক্টর পয়েন্টগুলি কোনো কারণে লুজ থাকে সেক্ষেত্রে স্পার্ক করবে, স্পার্ক করলে ব্যাটারি এই যে আপনার টার্মিনালগুলি যে রয়েছে এই টার্মিনালগুলি ড্যামেজ হয়ে যাবে, এই ড্যামেজ হওয়ার ফলে এই সেলফ নেবে না, বিধায় আমার ইঞ্জিনটি স্টার্ট নেবে না। তো এই জন্য প্রথমে আগে আমাদের এই ব্যাটারির যে কানেক্টর বা এই টার্মিনাল পয়েন্টগুলি ঠিকঠাক আছে কি না প্রথমেই ব্যাটারিটা চেক করে নিতে হবে। তারপর যেটি চেক করতে হবে সেটি হচ্ছে এই যে ব্যাটারির যে সেলফের যে কন্ট্রোল, এই কন্ট্রোলটা অন আছে কি না। তো এটি হচ্ছে অন অফ সুইচ। তো এটি অন আছে না অফ অবস্থায় আছে, যদি এটি অফ অবস্থায় থাকে তাহলে তো ইঞ্জিন স্টার্ট নেবে না, সেলফ করবে না বিধায় ইঞ্জিন স্টার্ট নেবে না। তারপরে দ্বিতীয় নম্বরে এই কন্ট্রোলটা আমাদের চেক করতে হবে। তৃতীয় নাম্বার যেটা আমরা চেক করব সেটা হচ্ছে ওই ব্যাটারির ভোল্টেজ। তো ওই ভোল্ট চেক করার জন্য আমাকে আসতে হচ্ছে এই ইঞ্জিন যে লেখা আছে এই বাটনে আমি ক্লিক করব। দেখেন এখানে হচ্ছে 26.4 ভোল্ট। যেহেতু আমার 24 ভোল্টের ব্যাটারি সেক্ষেত্রে আমার চার্জিং অবস্থায় 26 দেখাচ্ছে, তার মানে ব্যাটারি ভোল্টেজটা একদম ঠিকঠাক আছে। তো এই অন করার আগে এই ডিসপ্লেতে আমার একটাই কাজ, সেটি হচ্ছে ব্যাটারি ভোল্টেজ ঠিকঠাক আছে কি না। তো ব্যাটারি চেক দেওয়া হয়ে গেল,
এখন চার নাম্বার আমরা যেটা চেক দেই সেটি হচ্ছে এই জেনারেটরের অয়েল মানে মোবিল। তো এই জেনারেটরের মোবিল চেক দেওয়ার জন্য এখানে একটি স্কেল আছে, তো এই স্কেলটি আমরা ম্যানুয়ালি বের করে চেক দিই। দেখেন এখানে লেখা আছে ফুল, তো এই ফুল বাটন পর্যন্ত যদি আপনার এই অয়েল থাকে তাহলে বুঝবেন আপনার ইঞ্জিনের অয়েল লেভেল একদম ঠিকঠাক আছে। যদি এই অয়েল লেভেল কমে যায় তাহলে অবশ্যই অবশ্যই অয়েল অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড পজিশনও আছে, কতটুকু অয়েল কমে যায় যাবে সেই পরিমাণ অয়েল আপনাকে অ্যাড করতে হবে। তো এই হচ্ছে চার নাম্বার পয়েন্ট অয়েল চেক। তো পাঁচ নাম্বার পয়েন্ট আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই রেডিয়েটরের পানি, যেটি ডিস্টিল ওয়াটার বা কুলেন্ট বলে থাকি আমরা, তো এই কুলেন্ট ডিস্টিল ওয়াটার চেক দেওয়ার জন্য ওইখানে একটি লেভেল পাইপ আছে, তো ওই লেভেল পাইপটা চেক দিতে হবে। ওটা চেক দেওয়ার সোজা নিয়ম হচ্ছে এই ডিস্টিল ওয়াটার বা কুলেন্টটা হচ্ছে লাল কালারের, দেখেন দেখা যায় কি না। যদি এই কুলেন্ট বা ডিস্টিল ওয়াটার কমে যায় তাহলে অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে। যদি আপনি অ্যাড না করেন তাহলে এই ইঞ্জিনের টেম্পারেচার বেড়ে যাবে, রেডিয়েটরের কাজ কম করবে, ফলে বাতাস সার্কুলেশন করবে না, এর ফলে ইঞ্জিনটি হাই টেম্পারেচারে ট্রিপ করতে পারে। তো এই জন্য পাঁচ নাম্বার আমরা হচ্ছে এই কুলেন্ট বা ডিস্টিল ওয়াটারটা আমরা চেক দেই। এটা লেভেল কমে গেলে এই জায়গাতে দেখাবে লেভেলটা, দেখেন একবার ঠিকঠাক আছে। তো এটা আমাদের পাঁচ নাম্বার গেল। ছয় নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে তেল সার্কুলেশন হয়, যেটি আমাদের অয়েল মানে ফুয়েল সেপারেটর বা ওয়াটার সেপারেটর, তো এই হচ্ছে ফুয়েল বা ওয়াটার সেপারেটর, দেখেন। তো এই ফুয়েল বা ওয়াটার সেপারেটরের নিচে অনেক সময় পানি জমে থাকে, যদি পানি জমে থাকে তাহলে আমার তেলটা ঠিকমতো সার্কুলেশন হচ্ছে না, বিধায় আমার ইঞ্জিনটি চালু হবে না। এই জন্য আমরা এখানে ম্যানুয়ালি এখানে পানি বের করার দুটি ভালভ আছে, তো এই ভালভগুলি দিয়ে অতিরিক্ত যে পানিগুলি আমরা ওটা বের করে দেই। তো এই হচ্ছে আমার ছয় নাম্বার স্টেপ। সাত নাম্বার স্টেপ হচ্ছে এই ইঞ্জিনটি চালু করার জন্য যে ফুয়েল আমরা ব্যবহার করি, যে পাইপের মাধ্যমে এই ইঞ্জিনে ইন হয়, সেই পাইপে একটি গেট ভালভ লাগানো থাকে, দেখেন এই সেই গেট ভালভ। তো এই গেট ভালভ যদি বন্ধ থাকে তাহলে আমার ইঞ্জিনের তেল বা ফুয়েল ইন হবে না, আর যদি ইন না হয় তাহলে আমার ইঞ্জিনটি চালু হবে না। তো এটি অবশ্যই স্টার্ট করার আগে আমাকে দেখে নিতে হবে বা চেক করতে হবে যে গেট ভালভটি অন আছে কি না। তো এই হচ্ছে ছয় সাত নাম্বার পয়েন্ট গেল। তো তারপরে যেটি আপনাকে চেক দিতে হবে বা আমরা চেক দেই সেটি হচ্ছে এই ডিজেল ইঞ্জিন বা জেনারেটরের আশেপাশে কোনো ডাস্ট বা পলি জাতীয় কোনো দ্রব্য পদার্থ আছে কি না, যদি থাকে সেগুলি নিষ্কাশন করতে হবে, ফেলে দিতে হবে। তা না হলে এই ইঞ্জিন যখন স্টার্ট নেবে তখন ওই অত বড় একটা ফ্যান চলবে, এই ফ্যানে তখন বাতাসটা তখন এখান থেকে সে টেনে নেবে, টেনে নেওয়ার ফলে সেই পলি বা সেই ডাস্টগুলি ওই ফ্যানের ভিতরে যাবে, ফ্যানের ভিতরে গেলে রেডিয়েটরে যায় যাবে, রেডিয়েটর জ্যাম হয়ে গেলে এই ইঞ্জিনের টেম্পারেচারটা বেড়ে যাবে। এই জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে ইঞ্জিনটি স্টার্ট করার আগে যে এই রুমে কোথাও ডাস্ট বা কোনো পলি বা কোনো ময়লা আছে কি না সেটি চেক করে নিতে হবে। তারপর যেটি করতে হবে সেটি হচ্ছে এই রুমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে জন্য যে ইকুইপমেন্টগুলি ব্যবহার করা হয়, যেমন এক্সজাস্ট ফ্যান, দেখতে পাচ্ছেন এক্সজাস্ট ফ্যান, তো এই এক্সজাস্ট ফ্যানগুলি অন রাখতে হবে। এই জন্যে অন রাখতে হবে, এই ইঞ্জিন যখন চালু হবে তখন এই রুমের ভিতর টেম্পারেচারটা বেড়ে যাবে, তো টেম্পারেচারটা যদি বেড়ে যায়, যদি সেই টেম্পারেচার সার্কুলেশন না হয় তাহলে অবশ্যই এই ইঞ্জিনের টেম্পারেচারটা বেড়ে যাবে, বিধায়
এই এক্সজাস্ট ফ্যানগুলি চালু রাখতে হবে। এটা অবশ্যই ইঞ্জিন চালুর আগে এটি অন করতে হবে বা চালু করতে হবে। তো তারপরে যেটি চেক করতে হবে সেটি হচ্ছে এই যে সাইলেন্সার দেখতে পাচ্ছেন, তো ওই সাইলেন্সারে একটি গেট ভালভ আছে। তো ওই গেট ভালভগুলির অনেক সময় উপর থেকে পানি বা ময়লা এসে এখানে জমা থাকে, তো এই গেট ভালভগুলি খুলে ম্যানুয়ালি সেই ময়লাগুলি বের করে ফেলে দিতে হবে অথবা সেই পানিগুলি বের করতে হবে। তো তারপরে যেটি চেক করতে হবে সেটি হচ্ছে এই এয়ার ফিল্টার, এই এয়ার ফিল্টারে কোনো ডাস্ট আছে কি না বা কোনো পলি পড়ে আছে কি না। যদি সেখানে এর হাওয়া টানার যে পথ যদি বন্ধ হয়ে থাকে তাহলে তো ভিতরে হাওয়াটা প্রবেশ করতে পারবে না, বিধায় ইঞ্জিনের টেম্পারেচার বেড়ে যাবে। তো সেই জন্য আগে এই এয়ার ফিল্টারটা চেক দিয়ে নিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলি হচ্ছে এই ডিজেল ইঞ্জিন বা জেনারেটর স্টার্ট করার আগে এগুলি চেক করতে হয়। তো তারপরে আপনাকে যেটি করতে হবে, যদি আপনি ম্যানুয়ালি সেটি স্টার্ট করতে চান তাহলে এই রান বাটনে চাপ দিলেই এটি স্টার্ট হয়ে যাবে। আর যদি মনে করেন না আমি এটা অটো মোডে চালু করব, তাহলে অবশ্যই এই ডিসপ্লে এই জায়গাতে অটো মোডে রেখে আপনাকে এই অটো মোডে চালার জন্য যে সেন্ট্রোনার যে প্যানেল রয়েছে বা কন্ট্রোল প্যানেল, সেই কন্ট্রোল প্যানেল থেকে আপনাকে চালু করতে হবে। তো সেই কন্ট্রোল প্যানেলটিও আমি আপনাকে এখন দেখাবো। তো এই হচ্ছে আমার সামনে সেই জেনারেটরের কন্ট্রোল প্যানেল বা সিনক্রোনাস প্যানেল। তো এই প্যানেলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে এই প্যানেলে এই যে অটো মোড, তো এই অটো মোডে দিয়ে দিলাম। এই অটো মোডে দিলেই যখন আপনার আরবি চলে যাবে সেক্ষেত্রে এটি অটো মোডে অটোমেটিক চালু হবে। আর যদি আপনি ম্যানুয়ালি চালাবার চান তাহলে আপনি যেভাবে আমি দেখাইলাম সেভাবে ম্যানুয়ালি চালাইতে হয়। তো গাইস, ডিজেল ইঞ্জিন বা জেনারেটর স্টার্ট হওয়ার আগ মুহূর্তে কী কী চেক করতে হয় সেগুলি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম এবং বিস্তারিত বলার চেষ্টা করলাম। তারপরেও যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে তাহলে সেটি যদি আপনারা কেউ বুঝতে পারেন এই বিষয়টি মিসিং হয়েছে, তো সেই বিষয়টি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাইলাম এক ডিজেল ইঞ্জিন স্টার্ট করার আগে কী কী চেক করতে হয়। তো পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ডিজেল ইঞ্জিন বা জেনারেটর স্টার্ট হওয়ার পরে কী কী চেক করতে হয়। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও ইনশাল্লাহ বানাবো। তো সেই ভিডিওটি দেখার জন্য আপনারা অপেক্ষা করেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইস, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।